হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, যেহেতু নিউ এডুকেশন সিস্টেমে তোমাদের সেমিস্টার চলে এসেছে এবং অনেকে অন্য যে কোর্স করছো সেখানে সেমিস্টার রয়েছে, সেমিস্টার নিয়ে তোমাদের অনেকেরই ডাউট রয়েছে। সেমিস্টার অ্যাকচুয়ালি কী, যে এখানে সেমিস্টার কী, আর তোমাদের অ্যানুয়াল এক্সাম সিস্টেম যেটা তোমরা জানো, তো এই সেমিস্টার এবং অ্যানুয়াল এক্সাম সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি তফাতটা কোথায়, কী তফাত রয়েছে এর মধ্যে, কোনটা ভালো, কীরকমভাবে এক্সাম প্যাটার্ন হয়, সমস্ত কিছু তোমাকে এই ভিডিওতে আলোচনা করবো। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সেমিস্টার নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সেমিস্টার আর তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে পার্থক্য কী রয়েছে এবং তোমাদের এই সেমিস্টার এবং অ্যানুয়াল এক্সামের মধ্যে কোনটি বেস্ট, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে সবার প্রথমে ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখো সেমিস্টার সিস্টেম, সেমিস্টার এক্সাম সিস্টেম রয়েছে আর অ্যানুয়াল এক্সাম সিস্টেম রয়েছে। তো এই সেমিস্টার এক্সাম সিস্টেম, অ্যানুয়াল এক্সাম সিস্টেমের সম্বন্ধে তোমাদের ধারণা মোটামুটি সবারই রয়েছে, এ কী হয় তাও একটু বলে দিই, তারপরে আমি সেমিস্টারে আসছি। তো দেখো তোমাদের সবার প্রথমে অ্যানুয়াল এক্সাম সিস্টেম নিয়ে আমি আলোচনা করবো, তোমরা রীতিমতো এটা জানো, কারণ কম্পেয়ার করতে আমার সুবিধা হবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই কারণে একটু ডিটেলস এখানে দেবো। দেখো এখানে তোমার অ্যানুয়াল এক্সাম সিস্টেমে কী হয়, তোমাদের ইয়ারলি মানে বছরে যদি আমি কথা বলি, তোমাদের একটা পরীক্ষা হয়, ঠিক আছে, তোমার ইয়ারলি এক্সাম কটা হবে, একটা হবে। এবং এর যদি আমি তোমার যে মানে পার্টিকুলার যদি সাবজেক্টের কথা বলি, যে কোনো একটা সাবজেক্টের কথা বলি, ঠিক আছে, তো প্রত্যেকটা সাবজেক্টে কী হচ্ছে 100 নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে, ঠিক আছে, এই 100 নম্বরে তোমাদের পরীক্ষা হয় এবং প্রত্যেক বছর একটা পরীক্ষা হয়। এরপর এছাড়া তোমাদের পুরো বছর, তোমার পুরো বছর ক্লাস 10-এ পড়ো, 9-এ পড়ো, 11-এ পড়ো, 12-এ পড়ো, পুরো বছর ক্লাসের প্রথম থেকে শুরু করে, সেই বছরের লাস্ট পর্যন্ত তোমরা একটা বই পড়ো, এবং ওই বইয়ের ওপর ডিপেন্ড করে তোমাদের কী করা হচ্ছে, তোমাদের এর অ্যানুয়াল এক্সাম নেওয়া হচ্ছে, যেটা 100-তে নেওয়া হচ্ছে। সে কারণে তোমাদের এর কিছু খারাপ দিকও আছে, এর কিছু ভালো দিকও আছে, আমি দুটোই বলবো। ম্যাক্সিমাম টাই স্টুডেন্টের ক্ষেত্রে খারাপ দিক রয়েছে এখানে, তো এখানে বলছি। তারপরে দেখো সেমিস্টার এক্সাম, সেমিস্টার এক্সাম সিস্টেম কি, সেমিস্টার এক্সাম সিস্টেম তোমাদের হচ্ছে এই এই একই রকম এক্সাম, কিন্তু এখানে তোমাদের কি হচ্ছে, এটা ইয়ারলি একটা হচ্ছে, অ্যানুয়াল মানে বুঝতেই পারছো, ইয়ারলি একটা হচ্ছে, এখানে হচ্ছে দুটো হবে, কি হচ্ছে, দুটো এক্সাম হবে ইয়ারলি। আমি যদি বলি তোমাদের দুটো এক্সাম হবে, ঠিক আছে, ইয়ারলি এক্সাম কটা হবে, এক্সাম দুটো হবে, ঠিক আছে। এরপর এই যে ইয়ারলি এক্সাম তোমাদের দুটো হচ্ছে, এটা কিভাবে হবে তোমাদের, যে বুঝতে পারছো, এটা বছরে একটা আর এটা 6 মাস অন্তর অন্তর, ঠিক আছে, এ মানে প্রথম তোমার হচ্ছে ফার্স্ট সিক্স মান্থে একটা সেম হবে, ঠিক আছে, এবং সেকেন্ড সিক্স মান্থ দ্বিতীয় সেম হবে, মানে ইয়ারলি তোমাদের কী হচ্ছে, টোটাল দুটো সেম হবে আর দুটো এক্সাম হবে, মানে মোট কথা হচ্ছে দুটো এক্সাম হবে। সেমিস্টার মানেই হচ্ছে 6 মাস অন্তর তোমাদের এক্সাম হবে, মানে কি তোমার এখানে কী হচ্ছে, প্রত্যেক বছর মানে বছরের শুরুতে তোমরা স্টার্ট করছিলে, স্টার্ট করে কী হচ্ছে, এই এক বছর পর একটা এক্সাম দিচ্ছিলে, রাইট। কিন্তু এখানে তোমাদের এই প্যাটার্নে কী হচ্ছে, ইয়ারলি এক্সাম সিস্টেমে, যে ইয়ার মানে সেমিস্টার সিস্টেমে তোমাদের দুটো সেমিস্টার হচ্ছে। তো এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ধরো এখানে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, ক্লাস যে ক্লাসই হোক না, অন্য মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, ধরো এখানে তোমাদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি, ঠিক আছে, এই জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে, এবং তারপরে এখানে জুন, ঠিক আছে, এখানে তোমাদের জুন, এবং জুনের পরে তোমাদের এখানে কী হয়েছে, 6 মাস আরও ডিসেম্বর। তো এখান থেকে তোমরা দেখো তোমাদের ক্লাস স্টার্ট হয়েছিল জানুয়ারি থেকে, এখানে জুন, এই জুনের মধ্যে তোমাদের কী হচ্ছে, 6 মান্থ হচ্ছে, ঠিক আছে, এ সিক্সথ মান্থ হচ্ছে, এবং এখান থেকেও তোমাদের কী হচ্ছে, 6 মান্থই হচ্ছে, ঠিক আছে। তো এইখানে তোমরা এই জায়গাটা ক্লিয়ার করো, যে তোমাদের 6 মাস, এই যে 6 মাস হচ্ছে, এইখান থেকে তোমরা একটা সিলেবাস পড়ছো, ঠিক আছে, একটা সিলেবাসের ওপর ভিত্তি করে এই যে 6 মাস পড়ছো, এই 6 মাসে তোমাদের একটা সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার হবে, ফার্স্ট সেম ইয়ারে, তারপরে হচ্ছে সেকেন্ড সেম, ঠিক আছে, সেকেন্ড সেম হবে। তো ক্লিয়ার হয়েছে, তোমাদের বছরে অ্যানুয়ালি যেরকম একটা একটা এক্সাম হতো, এখানে কী হয়ে যাবে, তোমাদের দুটো এক্সাম হবে, প্রথম 6 মাসে একটা সেম হবে এবং দ্বিতীয় 6 মাসে একটা সেম হবে। প্রথম যে সেম হবে সেটার সিলেবাস অন্য হবে, তোমরা 6 মাস একটা সিলেবাসে পড়াশোনা করবে এবং সেই সিলেবাসের ওপর ভিত্তি করে প্রথম সেমটা হয়ে যাবে, এবং দ্বিতীয় মানে জুন থেকে ডিসেম্বরের মধ্যে মানে দ্বিতীয় যে সেমটা হবে, সেই দ্বিতীয় সেমটা আবার একটা নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের দ্বিতীয় সেমটা হবে। তো এটা তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, মানে কি এখানে তোমাদের এখন যে সিস্টেম হয়েছে 5+3+3+4, তো এই সিস্টেমের কথা বলি যদি বলি, বা অথবা তোমাদের একটা কোর্স রয়েছে বা ক্লাস রয়েছে, ওর ডিউরেশন কী আছে, যদি এক বছরের হয় তাহলে কটা হবে, দুটো সেমিস্টার হবে, দুটো সেম হবে, যদি তোমার 2 বছরের হয় তাহলে কী হবে, 4টে হবে,
ঠিক আছে, একই রকমভাবে যদি 3 বছরের হয় তাহলে কি হয়ে যাবে, 6টা হয়ে যাবে। যদি এরকম উচ্চ মাধ্যমিক 9 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তোমাদের 4 বছরের কোর্স ডিউরেশন, সেখানে তোমাদের কি হয়ে যাবে টোটাল 8টা সেম হয়ে যাবে। তো এইখানে তোমরা ক্লিয়ার করেছো, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখানে প্রত্যেকটা সেমের জন্য আলাদা আলাদা সিলেবাস থাকবে। তো এবং এখানে যদি আমি বলি, আগে তোমাদের টোটাল 100 নম্বরের একটা সাবজেক্টে পরীক্ষা হতো ইয়ারলি। তো এখানে কি হচ্ছে, তোমাদের টোটাল এখানে ফার্স্ট সেমের জন্য 100 নম্বর এবং সেকেন্ড সেমের জন্য 100 নম্বর ম্যাক্সিমাম এটাই হয়। তো এখানে চেঞ্জ আসতে পারে, কিন্তু এখানে যদি টোটাল হয় তাহলে কত দেখা যাচ্ছে তোমার সাবজেক্টে এ তোমার ইয়ারলি তোমাদের 200 মার্কসের পরীক্ষা হচ্ছে। ক্লিয়ার হয়েছে তোমাদের এইটা? তো 200 মার্কসের এখানে 100 মার্কসের। তো এখানে এটা থেকে এটা বেটার না এটা বেটার? এটা দেখে মনে হচ্ছে অনেক জটিল প্রসিডিওর, কিন্তু এটা অনেক বেটার। এখানে প্র্যাকটিক্যাল থিওরি অনেক ব্যাপার আছে, সেটা আমি আলাদা করে মেনশন করছি না। যেরকম এখানেও তোমরা জানো যে প্র্যাকটিক্যালের কিছু পোর্শন থাকে, প্রজেক্টের কিছু পোর্শন থাকে, এখানেও থাকবে, ক্লাস 10-12 অ্যাকর্ডিং থাকবে এ সব এডুকেশন। কিন্তু এই সেমটা এরকমভাবে হয়। এখানে কি অসুবিধা রয়েছে, এখানে একটা অসুবিধা কী রয়েছে, দেখো তোমরা একটা এক্সাম দিচ্ছ, ঠিক আছে, এবার সেই সময়ে সেই টাইমে ধরো কোনো কারণবশত এক্সাম কী হচ্ছে, এ তোমাদের ঠিকঠাক হলো না, এক্সাম কী হচ্ছে ঠিকঠাক হলো না, তাহলে তোমাদের দ্বিতীয় অপশান কী আছে, তোমার দ্বিতীয় অপশান আছে সেটাকে মানে ঠিক করার, সেই আর সালে নেই। ধরো তোমার মাধ্যমিক যখন দিয়েছো, তোমরা কোনো কারণে মাধ্যমিক ভালো করে দিতে পারো নি, সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয়বার কোনো অপশান আসছে না, ধরো পাস করে গেছো কিন্তু তোমরা কোনো কারণবশত বা ফ্যামিলি প্রবলেম যাই থাকুক না কেন 30% পাস করে গেছো বা HS পাস করেছো তোমরা 40%, তোমরা ভাবছো এটাকে এটা বেটার হলে ভালো হতো, আমি একবারই চান্স পেলাম কোনো কারণবশত, আমার অন্য মানে যদি আমাদের হাফ ইয়ারলিতে যেরকমভাবে টেস্ট হয়েছিলো সেই টেস্টের নাম্বার আমার ছিল 60%, সেখানে আমার এখানে 40% হয়ে গেছে, কমে গেছে, আমি এত কম নম্বর পেয়েছি, আমার ক্ষেত্রে কী হবে, এ তো তোমার এখানে মার্কসের ভ্যালুয়েশনটা কমে গেল। কিন্তু এখানে সেমিস্টারের বেসের কথা যদি বলি, 4 বছরের ডিউরেশন আছে তোমাদের, 4 বছর মানে যদি আমি 9 থেকে অ্যাপ্লাই করি, প্রত্যেকটা ক্লাসে আমি 9 থেকে যদি অ্যাপ্লাই করি, এখানে 2টো সেম পাচ্ছ তুমি এই প্রথম বছরে, তারপরে প্রথম বছরে 2টো সেম পাচ্ছ, প্রত্যেকটা বছরে তোমাদের এর কোনো একটা এক্সাম যদি কোনো কারণবশত খারাপ হয়, দ্বিতীয় এক্সামটা তোমরা এফোর্টলেসলি পড়তে পারবে এবং সেই এক্সামটাকে ভালো করতে পারবে। তো এখানে তোমাদের একটা পজিটিভ পয়েন্ট রয়েছে যে একটা এক্সাম যদি একটা সেম যদি খারাপ হয়ে যায়, একই এক্সাম দুটোই হবে, দুটোই রিটেন এক্সাম হবে, যেরকম প্র্যাকটিক্যাল হতো সেরকম হবে, কিন্তু এখানে যদি একটা সেম খারাপ হয় দ্বিতীয় সেমটা কিন্তু দিতে পারবে। তো এখানে 1 নম্বর পয়েন্ট গেল, এখানে 2 নম্বর পয়েন্ট, এটার ক্ষেত্রেও খারাপ এটার ক্ষেত্রে ভালো, কী হতে পারে দেখো, এখানে অ্যানুয়াল এক্সাম সিস্টেমে তোমাদের কী হচ্ছে, এ তোমরা মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের মানে ক্লাস 10-এর শুরু থেকে শুরু করে এ তোমাদের পুরো টাইম পিরিয়ড থাকে 1 বছর, 1 বছরের মধ্যে যতটা সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাসকে তোমাকে ভালো করে কভার করতে হবে এবং সমস্ত সিলেবাসকে মাথায় রেখে তোমাদের এর এক্সাম দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের একটা চাপের বিষয়, কম সিলেবাস থাকছে না, পার্টে পার্টে তোমরা দিতে পারছো না, অনেক বেশি সিলেবাস থাকছে। কিন্তু এইখানে প্রত্যেকটা 12-এর ক্ষেত্রেও তাই, 12-এর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পুরো সিলেবাসটাকে তোমার মাথায় রাখতে হচ্ছে। এবং আমি যদি এখন সেমিস্টারের কথা বলি, সেই সেমিস্টারে কী হচ্ছে, তোমাদের 6 মাস পিরিয়ডে একটা সিলেবাস থাকবে, সেই একই সিলেবাস রয়েছে 10-এর। ধরো সেমিস্টার সিস্টেম যেহেতু হচ্ছে, সিলেবাসকে 2টো ভাগে ভাগ করে দিয়েছে, ফার্স্ট সিলেবাস তোমাদের ছোটো সিলেবাস হচ্ছে সেই সিলেবাসের ওপর, ও তোমাদের 6 মাসের কোর্স ডিউরেশন, বেশি বড় সিলেবাস দেবে না, ছোটো সিলেবাস, সেই সিলেবাসের ওপর সেই সিলেবাসটাকে মাথায় রেখে তোমাদের ফার্স্ট সেমিস্টার দিতে হবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার কী হচ্ছে, এ সেই আবার পরবর্তী যে বাদবাকি সিলেবাসটা রয়েছে ওই বছরের এবার বা ক্লাস 10-এর, সেই পার্টিকুলার সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের সেকেন্ড সেমিস্টার দিতে হবে। তাহলে তোমাদের বছরে যত কিছু পড়ছো সব একবারে তোমাদের মনে রাখতে হবে না, মনে রেখে পরীক্ষা দিতে হবে না, এটা একটা পজিটিভ সাইড আবার একটা কী হচ্ছে সেমিস্টারের। এছাড়া 3 নম্বর যে পয়েন্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট, দেখো 3 নম্বর পয়েন্টে কী রয়েছে, এ তোমরা একটা স্টুডেন্ট ধরো জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, এ ডিসেম্বর পিরিয়ড পর্যন্ত পড়াশোনা করছে, কী দেখা যায় এখানে, এ ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হচ্ছে, এ 9 থেকে 10 মান্থ পর্যন্ত, ঠিক আছে, পড়াশোনা করছে না, জাস্ট লাস্ট যখন এক্সাম পিরিয়ড টাইম চলে আসছে যে এক্সামটা বোর্ডের এক্সাম হবে, এই এক্সামটাকেই আমরা পড়াশোনা করব, তার জন্য আগে এই যে এই 2 মান্থ কি তোমার হচ্ছে 6 মান্থ প্রথম দিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম 6 মাস কি 7 মাস সেরকমভাবে পড়ে না, যে এক্সাম অনেক দেরি আছে, এক্সাম হওয়ার আগে এটা পড়াশোনা শুরু করে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমরা এরকম কী করেছো কি না। তো এখানে ফাইনাল ইয়ারেও তারা এটা করে, যে মানে আমি বলতে চাইছি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শেষে গিয়ে শুরু করে, সেক্ষেত্রে কি ভালো পারফরমেন্স করতে পারে না, প্রথম থেকে শুরু করে না, একদম প্রথম থেকে জোর দিয়ে পড়াশোনা করে না, এক্ষেত্রে কী হবে, তোমাদের 6 মাস পিরিয়ডের মধ্যে তোমাদের টেনশন থাকবে যে 6 মাসের মধ্যে আমাকে সিলেবাস কভার করতে হবে, যেটুকুই সিলেবাস থাকুক না কেন সেটা আমাকে কভার করতে হবে। স্টুডেন্টরা কী করবে, ভাববে না হাতে মাত্র 6 মাস রয়েছে, সেক্ষেত্রে এ স্টুডেন্টরা কী করবে, প্রথম থেকেই ভালো পড়ানো শুরু করবে। এবং এখানে গিয়েও আবার ভাববে 6 মাস পরে আমাদের বোর্ড এক্সাম রয়েছে, সো 6 মাস পরে আমরা আবার ভালো করে পড়াশোনা করব। তো এখানে এইটাও একটা পজিটিভ গুণ রয়েছে, স্টুডেন্টরা কী হচ্ছে, এ সর্বদা মানে
বছরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত স্টুডেন্টরা খুব ভালো করে পড়াশোনা করবে, মনোযোগ দেবে, কারণ তাদের এর দুটো সেমিস্টার রয়েছে, যে সেমিস্টারের নম্বরগুলো ও বোর্ডে একান্ত জরুরি। ঠিক আছে, তোমাদের আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, এর পজিটিভ সাইড, এর নেগেটিভ সাইড এবং এর পজিটিভ সাইড সম্বন্ধে। এবং আমি এই দুটোর মধ্যে যদি বলি যে কোনটা বেস্ট, তোমাদের অ্যান্সার তোমাদের কাছে রয়েছে কোনটা বেস্ট, অবশ্যই হ্যাঁ সেমিস্টার বেস, কারণ সেমিস্টার সিস্টেমে আমি বলে দিলাম যে কারণটা কী, কেন বেস্ট। এবং তোমরা আমাকে জানাও যে সেমিস্টার নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের আছে নাকি। আশা করি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এবং এই যে সিস্টেম দুটো রয়েছে, এই সিস্টেম দুটোর মধ্যে তোমাদের সেমিস্টার সিস্টেমকে বেস্ট মনে হচ্ছে না অ্যানুয়াল সিস্টেমকে বেস্ট মনে হচ্ছে, তোমাদের ওপিনিয়ন তোমরা দিতে পারো। এবং তোমাদের কোন প্যাটার্নে এই এক্সাম হলে তোমরা ভালো হয়, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে সেমিস্টার সিস্টেম, যেহেতু তোমরা এতদিন ধরে তোমাদের আইডিয়া ছিল না, তোমাদের আইডিয়া আমি দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে শেয়ার করো, তারাও যাতে সেমিস্টার সিস্টেমের কী সেটা জানতে পারে এবং সেমিস্টার সিস্টেমের সাথে অ্যানুয়াল সিস্টেমের কী পার্থক্য রয়েছে সমস্ত কিছু যাতে তারাও জানতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।